হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এএসকে কি টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আসন্ন ডিগ্রি থার্ড ইয়ার যে পরীক্ষা রানিং চলছে, সেই পরীক্ষার সকল সাজেশনগুলোই আমাদের চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে আপলোড করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান যে ষষ্ঠপত্র রয়েছে, সেই ষষ্ঠপত্রের একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন আপনাদের আমরা দেব, যে সাজেশন থেকে আশা করি আপনাদের অনেক ভালো কমন পড়বে এবং এটা ফলো করলে আশা করি আপনারা যারা সারা বছর বই না পড়ছেন তারাও মোটামুটি এখন দুই একদিন এই সাজেশনটি ফলো করলে ভালো একটা ফলাফলের আশা করা যায়। তো ক বিভাগে আমাদের বরাবরের মতন এবারও অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে থাকে, অন্য অন্য সাবজেক্টের মতনই, যেখানে আপনার 12টি প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনার 10টা প্রশ্ন লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের আপনার মোটামুটি এক লাইন এবং দুই লাইনের হয়ে থাকে, যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে আপনার এক করে। তো এখানে আমাদের এক করে 10টা প্রশ্নে আপনার 10 নম্বর রয়েছে। তো আমরা ক বিভাগের আপনাদের সুবিধার্থে এখানে আমরা প্রশ্নের সাথে অ্যান্সারগুলো দিয়ে দিছি, যেক্ষেত্রে আপনার বইতে বারবার খোঁজাখুঁজি করতে হবে না, এবং এখানে সালও দিয়ে দিছি যে এই প্রশ্নগুলো আপনার কত সালে আসছে। তো এটা মোটামুটি আমাদের লাস্ট যে সালে পরীক্ষা দিই এর আগের যে সালগুলো ওখান থেকে আমাদের অনেকটা কমন পড়ে, এই জন্য আমরা সালগুলো দিয়ে দিছি যে কোনগুলো বেশি কমন পড়ার সম্ভাবনা রয়েছে, যাতে আপনি দেখলেই বুঝতে পারেন। তো ক বিভাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দিয়ে দিই ধারাবাহিকভাবে। আপনি এখান থেকে চাইলে আপনি স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন ভিডিওগুলো পোস্ট করে, আর যদি আপনার সেভাবে অসুবিধা আগে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, আর যদি পরবর্তীতে বুঝেন যে চ্যানেলের ভিডিওগুলো হারিয়ে যাচ্ছে বা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনার খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনার ফেসবুক টাইমলাইনে অথবা আপনার কোনো বন্ধুর মেসেঞ্জারও এটি শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে আপনি মন চাইলে খুব সহজে আমাদের সাজেশন এবং আমাদের চ্যানেলটি খুঁজে পান। যেহেতু আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত সকল এক্সামের সাজেশনগুলো এক্সাম টাইমের আগেই আমরা দিয়ে থাকি, তো আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে যেহেতু উত্তর সহকারে রয়েছে, সেক্ষেত্রে আপনার আশা করি এখানে পড়তে কোনো অসুবিধা হবে না। আমি মোটামুটি ভিডিও যাতে বড় না হয় সেক্ষেত্রে একটু ফাস্টে মুভ করে দিচ্ছি, তারপর আপনাদের স্ক্রিনশট নেওয়ার স্বার্থে একটু স্লো করি মাঝে মাঝে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে মোবাইল বা কম্পিউটারে আপনারা রেখে দিতে পারেন, এক্ষেত্রে আপনার এখানে কোথাও বই থেকে খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে পড়ে গেলেই হবে, আশা করি এখান থেকে খুব ভালো কমন পড়বে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন পড়ার স্বার্থে এবং শতভাগ কমনের স্বার্থে আমরা একটু বেশি দিয়ে থাকি বরাবরের নেয়, যেহেতু চূড়ান্ত ফাইনাল সাজেশন, এক্ষেত্রে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে সকল প্রশ্নগুলোই আমরা একটু বড় দিয়ে থাকি, যেহেতু আপনাদের আমরা চাই যে অনেক বেশি কমন থাকুক এবং আপনাদের ফলাফল ভালো হোক। তবে অন্য অন্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টের অতি সংক্ষিপ্ত প্রশ্নটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, আমরা অন্য অন্য সাবজেক্টে আপনার 50টা 40টা এবং সর্বোচ্চ 70টা দিয়ে থাকি, কিন্তু এখানে আমরা 96টা দিয়ে দিয়েছি, কারণ বর্তমান সময়ে সাজেশন কমন পড়ানোটা অনেক টাফ, সেক্ষেত্রে আমরা সাজেশনটা একটু বড় করেছি। এরপরে আমরা যাব খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আপনার 8টা প্রশ্ন থাকবে যেখান থেকে আপনার 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো খ বিভাগের প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো মোটামুটি আপনারা 4-5 লাইনের বা সংক্ষিপ্ত আকারে বিবরণ দেবেন, 5 লাইন বা 7 লাইনের ভিতরে শেষ করবেন। এরপরে গ বিভাগের যে রচনামূলক প্রশ্নটি রয়েছে সেটা আপনারা ব্যাপক আকারে লিখবেন, একটু বড় করেই লিখবেন রচনার মতনই। তো আমরা খ বিভাগের প্রশ্ন 13 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনি, এরপরে 13 থেকে 19। তো ধারাবাহিকভাবে আমি খ বিভাগের সকল প্রশ্নগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে যেমন গ বিভাগ রচনামূলক প্রশ্ন, এখানেও আপনার 5টি প্রশ্ন থাকবে যেখান থেকে আপনার 8টি প্রশ্ন থাকবে যেখান থেকে আপনার 5টি প্রশ্নের অ্যান্সার করে দিতে হবে। তো আমরা গ বিভাগে চলে আসলাম অলরেডি। তো এগুলো হচ্ছে আপনার সকলই রচনামূলক প্রশ্ন, এগুলো একটু ভালোভাবে পড়ে যাবেন, এগুলো আপনার লিখতে একটু বড় আকারে যাবে, কিন্তু বানিয়ে লেখার ক্ষেত্রে আপনি কিন্তু বড় করে লিখতে পারবেন না। তারপরে যদি আপনার যে সাজেশনটা একটু বড় করার ক্ষেত্রে আপনি যদি সকল প্রশ্নগুলো মুখস্থ নাও করতে পারেন, যদি আপনি মোটামুটি একটু একবার দেখে যান, সেক্ষেত্রে আপনার একটা আইডিয়া আসলে আপনার সেটা বানিয়ে একটু লেখার আপনার সুযোগ থাকে। আর যদি প্রশ্নটা কী বিষয়ে জানতে চাইছে বা কী প্রশ্নতে বলছে সেটাই আপনি যদি না বোঝেন, সেক্ষেত্রে আপনার তো আর বানিয়ে লেখারও কোনো সুযোগ থাকবে না।
তো আমরা এখানে ধারাবাহিকভাবে কবিবেক খবিবেক এবং গবিবেকের সকল সাজেশনের বাছাই কিছু যে প্রশ্নগুলো দিয়ে দিলাম, এখান থেকে আপনারা থ্রি স্টার এবং টু স্টার দেখে আপনারা মোটামুটিভাবে সিরিয়ালে পড়ে যাবেন। আশা করি এর ভিতর থেকে আপনাদের ভালো কমন পড়বে, এর বাইরে আশা করি পড়ার কোনো দরকার নেই। আপনারা এরপরও বইয়ের যে বিগত বছর 2017, 2016 এবং 2018 সালের যে প্রশ্নগুলো রয়েছে আপনারা সেগুলো পড়ে দেখে যেতে পারেন, এবং অবশ্যই আশা করি এই প্রশ্নগুলো পড়লেই আপনারা 16, 17 এবং 18-এর ভিতরে অর্ধেকের বেশি আপনাদের পড়া হয়ে যাবে, কারণ ওইখান থেকে কিছু প্রশ্ন কমন থাকে আর আমরা কমন পড়ানোর স্বার্থেই আমাদের সাজেশনটি চূড়ান্ত সাজেশনে কালেক্ট করছি, সেখানে ওই জায়গার অনেক প্রশ্নই রয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তীতে সকল সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন সকল ভিডিওগুলো এবং সকল সাজেশনগুলো চলে যায় আপনার নোটিফিকেশনে। এবং যারা আমাদের ভিডিওগুলো সার্চ করে বা অন্য অন্য মাধ্যমে অনেক সময় খুঁজে পান না, সেক্ষেত্রে আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং যদি ভিডিওর ভিতরে বুঝতে বা কোথাও কোনো সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং পরবর্তীতে আপনার কোন সাজেশনটি দরকার সেটিও আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা মোটামুটি সকল সাজেশনগুলোই কালেক্ট করে রেখেছি, আপনার প্রশ্নের অ্যান্সারের উপরে আমরা প্রশ্নের উপরেই নির্ভর করে আমরা এবং কমেন্টের উপর নির্ভর করে আমরা সাজেশনগুলো পর্যায়ক্রমে আপলোড করব। তারপর যদি আপনার কোনোটাও একটু জরুরি দরকার হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট করলে অবশ্যই আমরা সেটা আগে দেওয়ার চেষ্টা করব। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।